আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে, এক যারা খালি সমালোচনা করতে পারে, ভালো মন্দ কমেন্ট করতে পারে, আর এক শ্রেণীর মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে যে আমি চ্যালেঞ্জ নিয়ে এটাকে পরিবর্তন করব। এই দুই শ্রেণীর মানুষ পাবেন আপনি। এক কোনো কাজের না, সারাদিন কমেন্ট করতে পারে, এটা ভালো না, এটা ভালো, এটা খারাপ, এটা এই, এটা সেই, এটা করতে হবে, ওটা করতে, মানে এটাকে আমি নাম দিয়েছি করতে হবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, মানে করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা করা উচিত, ওইটা করা উচিত, খুবই বুদ্ধিদীপ্ত মানুষেরা কিন্তু কাপুরুষ, কারণ নিজেরা চ্যালেঞ্জ গ্রহণ করে এটা বিপদ ফেস করে সামনে যেতে পারে। আলেমদের ভুল হচ্ছে না, আপনি নিজে আলেম হচ্ছেন না কেন? আলেমদের অনেকে ভুল হচ্ছে, তো আপনি পড়াশোনা করে আলেম কেন হচ্ছেন না? সমাজ সমাজ পরিচালনাকারীদের ভুল হচ্ছেন, সমালোচনা করছেন, আপনি সমাজ চালাচ্ছেন না কেন? রিস্ক নিচ্ছেন না কেন? দাঁড়ান আসেন এখানে, আপনি পলিটিশিয়ানদের সমালোচনা করছেন, তাহলে আপনি পলিটিশিয়ান কেন হচ্ছেন না? আপনি ইকোনমিক সেকশনের মানুষের সমালোচনা করছেন, আপনি কেন দায়িত্ব নিচ্ছেন না? কেন যোগ্যতা অর্জন করে ঝুঁকি নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজ পরিবর্তন করার রিস্ক নিচ্ছেন না কেন? তাহলে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়। কিছু মানুষ শুধু কথাই বলতে পারে আর কিছু মানুষ কাজ করে দেখায়। তো অ্যাটলিস্ট তারা কাজ করে দেখানোর জন্য বা মানুষের ভালো করার স্বার্থে তারা একটা দায়িত্ব কাঁধে নিয়েছেন। হয়তো দায়িত্বের যে ইসলামাইজেশন বা ইসলামিক দায়িত্ববোধ এটা তাদেরকে হয়তো বোঝানো যাচ্ছে না, এটা সমস্যা। কিন্তু যদি এই দায়িত্বটাকে ইসলামাইজ করে পালন করা যায়, সমাজের কল্যাণ না কল্যাণ, একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে বিচার ফয়সলা করা শুরু করেন, সমাজে কি কল্যাণ হবে না কল্যাণ হবে? তাহলে আমাদের দায়িত্ব তার কাছে দাওয়াত পেশ করা যে কোরআন এবং সুন্নাহর মধ্যে এগুলো আছে, এগুলো মানবতার কল্যাণে, আল্লাহর ওয়াস্তে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করেন, ইনশাআল্লাহ তাআলা সমাজের কল্যাণ, এটা আমাদের দায়িত্ব। শেষ বাকিটা তার উপরে। তো এখন ভালোবেসেই বলি, একটা হাদিস আছে, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় ছায়া দিবেন। হাদিসটা শুনেছেন তো? সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার নিজের আরশের ছায়ায় ছায়া দিবেন, মানে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই সাত শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক, যাদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিয়েছেন, তারা যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ তারা আরশের ছায়া ছায়া পাবে। অতএব সব জায়গা থেকেই দিনের খেদমতে কাজ করার সুযোগ আছে কি নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন, যে যেখানে আছি সেখান থেকে কাজ করার তৌফিক দান করুন। ভাইরা, এভাবে ইতিহাস বলতে থাকলে রাত একটা বাজবে। শর্ট করছি, ঈসা আলাইহিসসালামের যুগে আসেন, ওখানে একই সুন্দর দেখবেন, অল্প মানুষ ইসলাম কবুল করেছে, আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়েছেন, বেশিরভাগ করে নাই, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদেরকে আল্লাহ পাক কিন্তু ধ্বংস করে দিয়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। ওর আসরি সময়ের কসম আল্লাহ পাক দেখাচ্ছেন আমাদেরকে, প্রত্যেক যুগে যুগে খেয়াল করেন, প্রত্যেক যুগে যুগে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলবে, তার নবীর আদর্শ মেনে চলবে এবং আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে না, ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সফল করবেন, পরকালে জান্নাত দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, নবী রাসূলের আনুগত্য করবে না, আল্লাহর বিধান মানবে না, দুনিয়াতেও ধ্বংস করবেন, পরকালে আযাব দিবেন ইনশাআল্লাহ। এই সুন্নতের কোনো ব্যতিক্রম হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ